আসসালামু আলাইকুম মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি ফরিদা ইয়াসমিন বিথি সহকারী শিক্ষিকা মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমির ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমাদের ক্লাস হচ্ছে নার্সারির আর বিষয় হচ্ছে গণিত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খালি ঘরে আগের সংখ্যা লিখো আমরা আগেই পড়েছি এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো এখন আমরা এই সংখ্যাগুলো দিয়েই খালিঘড় পূরণ করব। তাহলে আসো আমরা প্রথম খালিঘরটা দেখি নিই আমাদের প্রথম খালিঘড়টা আছে প্রথম একটা খালিগর আছে এরপর খালিঘড়ের পরে একটা সং এই সংখ্যার নাম দুই দুইয়ের আগে কি করতে হবে আগের সংখ্যা বসাতে হবে দুইয়ের আগের সংখ্যা বসাতে হবে তাহলে দুইয়ের আগের সংখ্যা বসাতে হলে আমাদের প্রথম কি করতে হবে আমরা এক থেকে দুই পর্যন্ত গুনবো দেখো এক দুই তাহলে আমরা দুইয়ের আগে কী পড়েছি তো দুইয়ের আগে আমরা পড়েছি এক তাহলে আমরা এখানে দেখিনি দেখো এক দুই দুইয়ের আগে আমরা কী পড়েছি দেখো দুইয়ের আগে আমরা পড়েছি এক তাহলে দুইয়ের আগের সংখ্যাটার নাম কি হবে দুইয়ের আগের সংখ্যাটার নাম হবে এক তাহলে আমরা এখানে বসাইছি এক এরপরে খালি করে লক্ষ্য করো এই সংখ্যাটার নাম জানতে হবে আমাদের এই সংখ্যাটার নাম হচ্ছে পাঁচ তাহলে আমাদের খুঁজে বের করতে হবে পাঁচের আগের সংখ্যাটি আসো আমরা দেখি আমরা প্রথমে পড়ব এক থেকে পাঁচ পর্যন্ত যে যেহেতু এখানে আছে পাঁচ তাহলে আমরা এক থেকে কি পর্যন্ত পড়ব পাঁচ পর্যন্ত পড়ব দেখো আমরা পড়তেছি এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পেয়ে গেছি পাঁচের আগের সংখ্যাটি দেখো এই যে পাঁচের আগের সংখ্যাটি কি চার পাঁচের আগের সংখ্যাটির নাম কি চার তাহলে পাঁচের আগের সংখ্যাটি আমরা এখানে কি বসাবো চার বসাবো এই দেখো আমরা চার বসালাম এরপর খালি খালিঘটটি লক্ষ্য করো এখানে আছে কি এক দশ এক এগারো এক দশ এক এগারো এক দশ এক এগারোর আগের সংখ্যা আমাদের কি করতে হবে বসাতে হবে এখানে তাহলে আমরা প্রথম কি করব এক থেকে এগারো পর্যন্ত এক দশ এক এগারো পর্যন্ত পড়ব আশা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দশ এক দশ এক এগারো লক্ষ্য করো এক দশ এক এগারো আগে আমরা কী পড়েছি এক দশ মানে দশ আমরা এখানে কী বসাবো এক দশ এক এগারোর আগে কী বসাবো এক দশ এগারোর আগে কী বসাবো দশ বসাবো এক আর একে শূন্য দশ এক আর শূন্য একে শূন্য দশ এরপরে ঘরটির খেয়াল করো এখানে কত আছে এক দশ সাত সতেরো তাহলে আমাদের কি করতে হবে এখানে খালিঘর এক দশ সাত সতেরোর আগের সংখ্যাটি বসাতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এক থেকে সতেরো পর্যন্ত পড়ব এক থেকে সতেরো পর্যন্ত পড়ব দেখো আমরা পড়তেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো ছোট্ট বন্ধুরা দেখো সতেরো আগে কি আছে এক দশ ছয় ষোলো সতেরো আগের সংখ্যার নাম কী এক দশ ছয় ষোলো তার মানে আমরা এখানে কী বসাবো সতেরোর আগের সংখ্যা এক দশ ছয় ষোলো এক দশ ছয় ষোলো বসালাম এরপরে খেয়াল করো এখানে কি আছে এই সংখ্যার নাম বলো দুই দশ দুই দশে কি হয় বিশ দুই দশে বিশ তাহলে আমাদের দুই দশে বিশের আগের সংখ্যাটি বসাতে হবে আমরা কি করব এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা পড়ব তাহলে আমরা খুঁজে বাইর করতে পারবো বিশের আগের সংখ্যাটি চলো পড়ি এক দুই তিন চার পাঁচ তোমরাও আমার সাথে পড়ো মুখে মুখে ছয় সাত আট নয় দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই দশে বিশ খেয়াল করো দুই দশে বিশের আগে আমরা কী পড়েছি এক দশ নয় উনিশ তাহলে বিশের আগে আমরা কী বসাবো এক দশ নয় উনিশ এবার আমরা একবার পড়ে নিই আমাদের পড়াগুলো ঠিক আছে কিনা দেখো দুই দুইয়ের আগে কী হয় এক দুইয়ের আগের সংখ্যার নাম কি এক পাঁচের আগের সংখ্যার নাম কি চার এগারোর আগের সংখ্যার নাম কি দশ এক দশ সতেরোর আগের সংখ্যার নাম কি এক দশ ছয় ষোলো দুই দশে বিশ বিশের আগের সংখ্যার নাম কি এক দশ নয় উনিশ ছোট্ট বন্ধুরা তোমরা আমি আশা করতেছি তোমরা এগুলো ভালোভাবে বুঝেছ বাড়িতে তোমরা এই যে সংখ্যাগুলো জায়গায় আমরা এখানে এক দেশ এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা যে কোনো একটা বসাবা এবং খালি খালিঘরে আগের সংখ্যাটা খুঁজে বের করবা ছোট্ট বন্ধুরা আমরা এতক্ষণ শিখলাম বাংলা সংখ্যা দিয়ে খালিগর। এখন আমরা শিখবো ইংরেজি সংখ্যা দিয়ে খালিঘড় তাহলে খেয়াল করো প্রথম খালিগড়ে কী আছে প্রথম খালি খালিঘড়ে আছে দেখো প্রথমে একটা খালিগড় আছে এরপরে কী আছে ফোর আছে আমরা কী করতে হবে ফোরের আগে কী করতে হবে খা ফোরের আগের খালি ঘরটা পূরণ করতে হবে ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়বো তারপরে আমরা খুঁজে বাইর করব ফোরের আগের সংখ্যাটি চলো আমরা পড়ি ওয়ান টু থ্রি ফোর আবার পড়তেছি ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা ফোরের আগে কি পড়ছি দেখো ফোরের আগে পড়ছি থ্রি ফোরের আগের সংখ্যার নাম কি থ্রি তাহলে আমরা ফোরের আগে এখানে ঘরে কী বসাবো থ্রি এই দেখো থ্রি বসালাম এরপরে খালিঘড়টি লক্ষ্য করো প্রথমে তো আছে আসে এরপরে কি এই সংখ্যাটার নাম কি এই সংখ্যার নাম হচ্ছে সিক্স সিক্সের আগে আমরা আমাদের কি করতে হবে সিক্সের আগের সংখ্যাটি বসাতে হবে তাহলে আমরা প্রথমে কি করব। ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়বো চলো পড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সিক্স পর্যন্ত পড়লাম এই সিক্সের আগের সংখ্যার নাম কি ফাইভ সিক্সের আগের সংখ্যার নাম কি ফাইভ তাহলে আমরা সিক্সের আগে ঘরে কি বসাবো ফাইভ বসাবো দেখো এই যে ফাইভ বসালাম এরপর খালিঘাটটি লক্ষ্য করো এখানে কি আছে ওয়ান টু ওয়ান টু টুয়েলভ ওয়ান টু টুয়েলভ ওয়ান টু টুয়েলভ বলে আগের সংখ্যাটি আমাদের কী করতে হবে বসাতে হবে এখন আমরা কী করবো ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়বো আমরা পড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন ওয়ান ওয়ান ইলেভেন ওয়ান টু টুয়েলভ এই যে দেখো টুয়েলভের আগের সংখ্যার নাম কি ওয়ান ওয়ান ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন তাহলে আমরা এই খালিঘড়ে কী বসাবো ওয়ান ওয়ান ইলেভেন দেখো ওয়ান ওয়ান ইলেভেন বসালাম এরপরে খালিঘড়টি লক্ষ্য করো এখানে প্রথমে তো খালি ঘর আসেই এর সংখ্যাটি ভালো করে খেয়াল করতে হবে ওয়ান সিক্স সিক্সটিন ওয়ান সিক্স কী হয় সিক্সটিন তাহলে আমাদের কী করতে হবে ওয়ান সিক্স সিক্সটিনের আগের সংখ্যাটি খুঁজে বের করতে হবে তাহলে আমরা প্রথমে কী করবো ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত পড়বো দেখো আমরা ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত পড়তেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন ওয়ান ওয়ান ইলেভেন ওয়ান টু টুয়েলভ ওয়ান থ্রি থার্টিন ওয়ান ফোর ফরটিন ওয়ান ফাইভ ফিফটিন ওয়ান সিক্স সিক্সটিন তাহলে আমরা ওয়ান সিক্স সিক্সটিন আগে কি পড়ছি ওয়ান ফাইভ ফিফটিন ওয়ান ফাইভ ফিফটিন তাহলে আমরা ওয়ান সিক্স সিক্সটিনের আগের সংখ্যাটি কী বসাবো ওয়ান ফাইভ ফিফটিন ওয়ান ফাইভ ফিফটিন এরপরে খালিঘটটি লক্ষ্য করো এখানে কি আছে টু জিরো টোয়েন্টি টু জিরো টোয়েন্টি তাহলে আমাদের কী করতে হবে টোয়েন্টি আগের সংখ্যাটি বসাতে হবে তাহলে আমরা চলো ওয়ান থেকে কি পড়বো টোয়েন্টি পর্যন্ত সংখ্যা পড়বো ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত সংখ্যা পড়বো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওৱান জিৰ' টেন ওৱান ওৱান ইলেভেন ওৱান টু টুৱেলভ ওৱান থ্ৰী থাৰ্টিন ওৱান ফ'ৰ ফৰটিন ওৱান ছিক্স ওৱান ফাইভ ছিক্সটিন চৰি ওৱান ফাইভ ফিফটিন ওৱান ছিক্স ছিক্সটিন ওৱান ছেভেন ছেভেনটিন ওৱান এইট এইটিন ওৱান নাইন নাইনটিন টু জিৰো টুৱেণ্টি ত' টু জিৰো টুৱেণ্টিৰ আগে আমাৰ কি পঢ়িছি ওয়ান নাইন নাইনটিন ওয়ান নাইন নাইনটিন তাহলে টু জিরো টোয়েন্টির আগে আমরা কী বসাব ওয়ান নাইন নাইনটিন এবার আমরা একবার পড়ে নিই আমাদেরগুলো ঠিক আছে কি না ফোরের ফোরের আগের সংখ্যাটি থ্রি সিক্সের আগের সংখ্যাটি কি ফাইভ টুয়েলভের আগের সংখ্যাটি কি এলিভেন সিক্সটিনের আগের সংখ্যাটির নাম কি ফিফটিন টোয়েন্টির আগের সংখ্যাটির নাম কি নাইনটিন প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সহজে এগুলো করতে পারবা বাড়িতে বেশি বেশি করে অনুশীলন করবা আর যে কোনো সংখ্যা বসিয়ে তোমরা আগের সংখ্যাগুলো করতে পারবা তো আজকের ক্লাসটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ